আসসালামু আলাইকুম রামধুনি না রামধুনি বোনেরা, হ বলতে ভালো আছেন? নি তো দেন, কি সুন্দর একটা বিরিয়ানি, এত সহজ ভাবে, কিন্তু বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছিল। একটা রেসিপি লয়ে এসেছি, এমন মজার রেসিপি। তো যারা না রামধুনি হারা দেখে দেখে রামধুনি হয়ে যান আমার লাহিন। কেন তেলের মধ্যে আমি তেজপাতা, এরপরে দারচিনি, এলাচ দিয়ে একটু লাইগা গ্যারান্ডা একটুনি বার করে লিচি, এর ফরের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে একটুনি ঝাঁকা নাকা করে লাইগা সেরা একটু লাল করে নিলাম। এই যে বেরাস্তা বেরাস্তার মতো একটা ভাব আইছে। এরপরে যে দেখেন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হবল বাটা এনে দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে একটু বাইজানির মধ্যে দিয়ে দেখবেন এত সুন্দর গেরা নাই বলার মতন না। আপনারা চেষ্টা করবেন জিরা বাটা অবশ্যই অবশ্যই দেওয়ার লেগে। জিরা বাটা না দিলে কিন্তু এই খাওয়ানোর কোনো স্বাদই পাইবেন না। এরপরে দেখেন লবণ দিয়ে দিছি, লবণ লাগলে পরে আবার তুমি এলে কম দিছি। যাই হোক, এর মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা করে গরুর গোষ্ঠী দিয়ে দিছি, দিয়ে এখন তেলের মধ্যে ভালো মতো বাইজে লবু। এই যে দেখতে আসেন আমি উল্টায় পাল্টায় পাল্টায় উল্টায় সুন্দর করে বাইজে লবু। এই বাজার কারণে মাংসের ভিতরে সব মশলাগুলো এত সুন্দর করে ঢুকবো, এরপরে আপনারা দেখবেন মাংসটা এত সুন্দর গেলেন। আর আর কি যে মজা হয় এই রেসিপি খাইলে, এক একজন আহত নিহত হয়ে যেতে পারেন না। আহত হয়ে গেলে গিয়ে আসল রামধনি দায়ী না করিয়া দিলাম আগে। যাই হোক, এরপরে যা যা মশলা দিব এগুলো তো আপনার দেখাম, এর আগে কিন্তু ভালো মতো তেলে বাজারে দিব। অবশ্যই ধৈর্য সহকারে এর মধ্যে 5-7 মিনিট লাগাইয়া সুন্দর করে বাজিয়ে নেবেন। বুঝে নেবেন একটু দায়িত্ব দিয়া, তারপরে আবার একটু হালকা একটু বাজা বাজা এসে এর মধ্যে দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, বিরিয়ানির মশলা একটু বেশি করে দিয়ে দিবেন। দিয়া তারপরে সব কিছু আবার একসাথে চাকানা করে এমনি মিলাইয়া টিলাইয়া তারপরে মাথায় টাকা সুন্দর করে একটু বাজা বাজা করে নেবেন। এরপর দিয়ে দেবেন কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিলে বিরিয়ানির মধ্যে অবশ্যই ফেলে বার যেই মজা হয় অবশ্যই আপনারা জানেন। অবশ্যই আমার মতো যদি নতুন কামলা নতুন রামধনি না রামধনি হেরা জানেন না, এগুলো কইয়া দিলাম ভালো মতো বাজ দইব। বারবারে কইতেছি ভালো মতো বাজ হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। অনেক বেশি পানি না, বাটা ইল্লা দিয়ে দিয়েন না, অল্প পানিতে এগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এসে গিয়ে আইডি টুকরা একটু ছুটু 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 এখন ওটাই আবার একটু লাইট আছে। এই যে দেখেন হুরা বাজা বাজা হয়ে গেছে। এখন এই যে কইতেছে কইবেন এসে কাঁচা এই কাঁচা পেঁয়াজ দিছি কিল্লি, কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে পোলাওর সাথে কাঁচা পেঁয়াজ অবশ্যই অনেক ভালো যায়। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে আমরা একটা দুইটা লাড়া দিয়ে লগে লগে দিয়ে দিছি। আবার সাইলগুলো সাইলগুলো অবশ্যই আগে থেকে ধুয়ে সুন্দর করে পানি জ্বরে রাখা লাগবে। এই যে একটু বাজা বেশি বাজা বাজা করে না, বেশি বাজা বাজা করলে অবশ্যই দেখবেন সাইল হয়ে যায় রাবাটের মতো সুন্দর নরম হইতেছে না। এর লেগে বেশি বাজা করি নাই। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঘুরতে না একটা সব মিলে মুলাই একলগে দিয়ে ডাইকা ডাকাতে আবার উঠাইয়া উঠাইয়া দেখবেন এই যে ওই গেছে অনেকখানি পানি শুকে গেছে। এখন সব কিছু মিলে দিলে আবার সুন্দর করে একটা ওসা করে একটা পাহাড়ের মতো কইরা বানাই দিবেন। এই যে পাহাড়ের মতো কইরা আবার ডাইকা থিয়ে রাখছি। আপনার খুললেই পরে দেখবেন কি সুন্দর জর্জরা, সেই টেস্টের সেই মজার সেই লেভেলের বিরিয়ানি আমাগত তৈয়ার হয়ে গেছে। সব কিছু একসাথে আবার উপর মিট কইরা মাথায় আবার মিলাইয়া দিলাম। দেওয়ার পরে অবশ্যই আরেকটু যদি চান নরম করতে তাহলে আরেকটু ডাইকা রাখলেন অবশ্য আমার হয়ে গেছে। কি সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি অনেক বেশি মজা হয়েছিল। সবাই একটু চেষ্টা করবেন বাড়িতে, আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটু আমার সাপোর্ট করবেন দয়া করিয়া। ফেসবুকে দেখলে লাইক শেয়ার আর ফলো করবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।